ফয়সাল আহমদ লিখেছেন, হুজুর রিং আইডিতে মহিলা ডাক্তাররা লাইভে আসেন, তারা ততটা পর্দা করেন না, তাদের লাইভ দেখা কি জায়েজ হবে? দেখুন, নারীর জন্য তো অবশ্যই পর্দা আছে, পুরুষের জন্য পর্দা আছে। এখন মহিলা ডাক্তার যারা আছেন, আপনার জীবন ঘনিষ্ঠ বিষয় বা প্রয়োজনীয় বিষয় তারা যখন ব্রিফ করছেন, সে ব্রিফটা আপনি তার চেহারা না দেখেও তো শুনতে পারেন, আপনি তার চেহারার দিকে সরাসরি তাকালেন না, আপনি শুনতে পারেন যে তিনি কি বিষয়ে পরামর্শ দিচ্ছেন, COVID-19 বা নভেল করোনা ভাইরাসের ব্যাপারে দিচ্ছেন, আপনি বিভিন্ন রোগের ব্যাপারে অথবা আপনি কোনো প্রশ্ন তাকে করতে পারেন। নারী যেহেতু নারী এবং পুরুষের ইসলামের একটা বিধান হলো, আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিম অকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি, এটা কোরআন করিমের আয়াত, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নির্মগামী রাখে, এবং নারীদেরকে বলা হয়েছে তোমরাও তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে নির্মগামী রাখবে। সুতরাং এটা জীবনের ধর্ম, যৌবনের ধর্ম, মানুষের মানবিক ধর্ম, বা এটা শরীরের বাস্তব ধর্ম হচ্ছে সে নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, আকর্ষিত হবে, এবং তাদের পরস্পর পরস্পরের প্রতি আবেদন সৃষ্টি হবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েল ফ্যাক্ট। সুতরাং যদি কোনো বোন মনে করেন তিনি তার চেহারা ঢেকে, তাহলে তিনি কথা বলবেন, আর যদি বোন মনে করেন যে না আমি স্বাধীন পোশাকে আমি আসব, আমি লাইভ প্রোগ্রাম করব, সেটা সে বোনের ব্যাপার। আমি শুধু শরিয়াতকে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে শরিয়াতকে মানুষকে জানিয়ে দেওয়া, মানা না মানা এটা নিতান্ত আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি যে আপনি জোর করে মানুষকে কিছু করতে বাধ্য করবেন। সুতরাং আমরা বলবো যে নারীদের অবশ্যই সৌন্দর্য ঢেকে রাখা, এটা তাদের একটা ইমানি এবং নৈতিক দায়িত্ব। আর আপনারা যারা পুরুষ আছেন, যদি এরকম কোনো ডাক্তার বা কোনো জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়ের উপরে কোনো বোনেরা কথা বলেন, আমাদের সেই বোনদের সেই প্রোগ্রামগুলো আপনারা শুনবেন, তার প্রতি যেন আপনার খারাপ কোনো দৃষ্টিভঙ্গি না হয়, সেই বোনের প্রতি যেন আপনার কোনো খারাপ চাহিদা কামনা বাসনার যেন সৃষ্টি না হয়, ওই বোনের চেহারার দিকে না তাকিয়ে তার কথাগুলো শুনে আপনি আপনার বিষয়কে জেনে নিতে পারবেন।